চলছে, এটা একটু অচলায়তন, এই অচলায়তন ভাঙতে হবে। আর ভাঙার জন্য আজকের আলোচনার চেয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, দলমত নির্বিশেষে একত্রে চলা এবং জাতীয় পর্যায়ে, এই যে আমরা বলছি আমেরিকা স্যাংশন দিয়েছে, অমুক স্যাংশন দিয়েছে, সব ঠিক আছে, জনগণ জাগরিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু মনে রাখবেন নদীতে মাছ প্রচুর থাকে, কিন্তু সেই মাছ ধরার কৌশল যদি আমি আয়ত্ত করতে না পারি, মাছকে একত্রিত করে জালের ভিতরে প্রবেশ করতে না পারি, তাহলে মাছের লাফালাফি যাই হোক না কেন খাদ্যে রূপান্তরিত হবে না। ঠিক তদ্রূপ বর্তমান সময়টা অত্যন্ত ক্যালকুলেটিভ, অত্যন্ত সময় উপযোগী এবং খুব বিবেচনা করে চলার পথ, রাজনীতির পিচ্ছিল পথ অনেক। আমরা অতীতে আমাদের বয়স খুব বেশি না হলেও 60 ক্রস করেছি, এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, অনেক আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারপরে শূন্যে রূপান্তরিত হয়েছে, কেবলমাত্র কর্মপন্থা, কৌশল এবং বিচক্ষণতার অভাবে। অতএব গ্রামে গেলে বলে যে এইবার একটা ঘটনা ঘটে যাবে, যেখানে যা বলে এইবার আর মনে থাকতেছে না, কারা থাকতেছে না সে তো বুঝছে নই, কিন্তু আমাদেরকে কিন্তু এই গণজোয়ারের সাথে যেমন সম্পৃক্ত হতে হবে, আবার বিচক্ষণতার সাথে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হজবরল অবস্থার মধ্যে থাকলে হাতের কাছে রান্না করা খাবার কিন্তু আমরা খেতে পারবো না। কাজে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, দৃঢ় সিদ্ধান্ত এবং কর্মপন্থা, এগুলি ঠিক করা দরকার। বাকশালও যাবে, টাকশালও যাবে, সবই ওদের যাবে, কারণ জমানো অর্থ যাবে, সাজানো বাড়ি ঘরে যাবে। কথা আছে, সুখের লাগিয়া এগর বাধিনু অনলে পুরিয়া গেল, সে অনলে পুরার মধ্যে কিন্তু এই সরকার পড়ে গিয়েছে, সেই অনলে পুরার থেকে তাদেরকে আরো ডুবিয়ে দিয়ে আমরা উদ্ধার হতে পারবো কিনা, সেই জন্য দরকার জাতীয় ঐক্য, নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, নেতা কর্মীদের সচেতন ভূমিকা এবং দলের সিদ্ধান্ত সঠিক গ্রহণ করা। আজকে দেখেছেন না কিছুদিন 140 ভোট দিয়েছিল কয়েক জায়গায়, ভাঙছে না 140 ভাঙছে তো? আজকে তো 2 বছর আগে 140 ভোট ভাঙার মতো একটা পরিবেশ ছিল না, কিন্তু 140 ভোট দিয়েছে, 140 ভোট খালি ঘোষণা করেছে, কিন্তু জাতীয় পর্যায়ে করেছে সরকার, কিন্তু মানুষ কিন্তু ভেঙে দিয়েছে। 140 ভোট যখন ভাঙা সম্ভব হয়েছে, তুমি যে বাসর করে বসে এখন দেশ পরিচালনার জন্য ওই যে নিশ্চিদ্র কুঠুরিতে বসে অত্যাচার করছো, তোমার সেই বাসর ঘর ভাঙার ক্ষমতাও কিন্তু জনগণের তৈরি হয়েছে। অতএব আসুন ঐক্যবদ্ধ ভাবে সেই ঘর ভাঙার জন্য এবং সেই উৎপাদিত ফসলের কৃষকের ঘরে পৌঁছানোর জন্য আমাদেরকে, আমরা একসাথে পথ চলি। শেষ কথা একটা গল্প বলে শেষ করছি। গ্রামে অনেকে আছেন আপনারা, বানকুড়ারি দেখছেন, ওই যে গুড়িজনের মতো হয় খড়কুটু গুড়াই করে উঠায় মাঠের মধ্যে, দেখছেন না ঘুরে, পান করলে আসে তো একজন মন্ত্র জানে, সে গিয়ে মন্ত্র করে মিষ্টি টিষ্টি নিয়ে আসে, তো সবাই বলে আরে ভাই মিষ্টি আল্লাহ কই থেকে, বলে আমি বানকুড়ালি যে আছে গুণিজ সেইখান থেকে আমি এই দেওদানব বসীভূত করে আমি মন্ত্র জানি, এক্ষেত্রে আমি এই মন্ত্র উদ্ধার করলে আমার এরা মিষ্টি দেওয়া যায়, তো একজনে তার মন্ত্র উদ্ধার করে মুখস্থ করছে, মুখস্থ করে সে মনে করলো বানকুড়ালি উঠছে যে আমিও যাই, আমিও গিয়ে এখান থেকে মিষ্টি নিয়ে আসবো, তো যখন বানকুড়ালি যখন উঠছে গিয়া মন্ত্র পড়তে পরে মিষ্টি তো দেয় না, তারে মুড়াইয়া কোমর তোমর সব ভাঙা ক্ষেতের মধ্যে ফালা রাখছে। সে আসে ওই কবিরাজের কাছে, আরে ভাই তুমি তো মন্ত্র শিখাইলা, আমি এইটা পড়লাম বানকুড়ালির কাছে, তুমি বলছো মিষ্টি নিয়ে আসে, আমারে তো কোটি কাটি সব ভাঙা ফালাইছে, বলে আরে ব্যাক কল জাগা বুঝা মন্ত্র পাঠ করতে হয়, আমি মন্ত্র পাঠ করছিলাম তখন এই দেওদান অপরা যাইতেছিল বরযাত্রী হিসাবে খুশির দিন, এই যে মন্ত্র ধরছি আমি চাদর পাচ্ছি আমার মিষ্টি দেওয়া গেছে, আজকে আরাম মেলা করছে রাস মরা রাস হেডানো দিকে তুই মন্ত্র পড়ছো দুঃখের মধ্যে, পরের কোটি কাটি ছুঁয়া গেছে এটি তো বেশি, কাজে ভুল মতো কাজ করতে হবো, শেখ হাসি না কখন কি করতে হবে আপনি বুঝেন না, এখন আইন পাশ করে এইটা করেন সেটা করেন, কোনটা কাজ হবে না, মন্ত্র ভুল হইতাছে, আমাদের কোটি কাটি কিছু থাকবো না, আমরা ঘরে মিষ্টি আনতে পারবো কিনা, আমরা ঘরে মিষ্টি আনতে পারবো কিনা, সেই জন্য যথেষ্ট পরিপক্ক, দূরদর্শী, দৃঢ়স্থির এবং ধৈর্যের সিদ্ধান্তের আমাদের গ্রহণ করতে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করে আহ্বান জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দের কাছে, আপনাদেরকে কাফেলায় সঙ্গত হওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আরো একটি